হয়েছে, বাট খেলা দেখে এতটুকু ভালো লাগছে না, ঠিক আছে? কোথাও কোনো কিছু কোনো কনস্ট্রাকটিভ কিছু হচ্ছেই না, মানে হয় না। আজকে হিজা হিন্টার আর আনোয়ারের কম্বিনেশনটাকে ভেঙে ভেঙে দিয়ে হিজা জিতে খেলার মানে একই কথা। ক্লেটনকে যেটা বলার, আবার একটা বয়স হয়েছে মিলে। বেঙ্গল সাপোর্টার, তো এইটা আশা নিয়েই যাব মোটামুটি সবাই। ভাই এখানে বিউটিতে আছে, লোকে চিনতে পারবে। বাবা আমি কালকেই তো দেখছিলাম তোমাদের। গুড ইভিনিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তো আজকে তো ম্যাচ ডে, যাচ্ছি ইস্ট বেঙ্গলে। আজকে তো খেলা আছে, সবাই রেডি হয়ে গেছি, সৌরভ গেছে গাড়ি আনতে। তো চলো এই থেকেই শুরু করলাম। আশা করি ইস্ট বেঙ্গল জিতবে, এই আশা নিয়েই তো আমরা যাচ্ছি। আর যেন এটা ভগবানের কাছে প্রার্থনা করি যেন জিতিয়ে ফিরতে পারি, এটা তো স্বাভাবিক। আমরা যেহেতু ইস্ট বেঙ্গল সাপোর্টার, তো এইটা আশা নিয়েই যাব। মোটামুটি সবাই রেডি হয়ে গেছে, এই যে মেয়েও যাচ্ছে, ছেলেও যাচ্ছে, সৌরভ নিচে বেরিয়েছে, ও রেডি হয়েই বেরিয়েছে। আর গাড়ি নিয়ে আসলে ফোন করলে আমরা জাস্ট বেরাবো। তো চলো বেরাই, তারপরে যা যা হবে তোমরা দেখতে থাকবে। তো পৌঁছে তো গেছি আমরা যুবভারতী ক্রীড়াঙ্গন, ঠিক আছে? গাড়ি পার্ক করলাম, কিন্তু ভিড় সেরকম লাগছে না, ঠিক আছে? কিছু মানুষ, প্রচুর পুলিশ আছে, ঠিক আছে? তো এটাই হলো ব্যাপার, যে যত না লোক এসছে তার থেকে বেশি মনে হয় পুলিশ দিয়ে দিয়েছে, ঠিক আছে? এটাই হচ্ছে ব্যাপার, জানি না কি কারণ। চারিদিকের এই গলি ওই গলি ওই গলি সব গলি বন্ধ। তো চলো আপাতত ওই পাড়ে যাই, তারপর দেখা হচ্ছে, অভিজিৎটা আসবে, তারপর দেখি কি হয়। সামান্যই লোকজন হয়েছে, খুব বেশি লোকজন হয়নি আজকে, দেখা যাক। হেলমেট ছাড়া ফটো তুলছিস কেন? হেলমেট খুলে ফটো, হেলমেট না খুললে লোকে চিনতে পারবে। বাবা আমি কালকেই তো দেখছিলাম তোমাদের, না আগে কোথায় দেখছি। মানুষের থেকে পুলিশের সংখ্যা বেশি। ভাই এখানে ডিউটিতে আছে, টিফোন এমেছে দেখতে তো পাচ্ছি না, আর অ্যাজ ইউজুয়াল এক্সপেক্টেড লোক সেরকম তো হয়নি। শুরু হলো ইস্ট বেঙ্গলের প্রথম হোম ম্যাচ এগেইনস্ট এফসি গোয়া। Don't do it!
গোয়ার ফার্স্ট কর্নার বোড়া নিচ্ছে কর্নার বোড়া এর রাত ধোয়াতে পারে না হেটটা দেয় অত লম্বা না তুই তিনখানা ম্যান যাচ্ছি তিনখানা ম্যান দেয় এবং এখানে সবার বক্তব্য একটাই যে ইয়ং প্লেয়ারদের নামানো হোক কেন নামানো হয় না জানানি নন্দা মহেশ দুজনেই আজকে মহেশও ফ্লপ আজকে মার্কও ফ্লপ ঠিক আছে কেন প্লেয়াররা এইভাবে ফ্লপ হয় সত্যি ধারণার বাইরে ঠিক আছে আর হেক্টরকে সিডিএম খেলাচ্ছে মাঝ মাঠে হেক্টর বুঝতেই পারছে না যে কী করা উচিত ঠিক আছে আবারও আজকে ট্যাকটিক্সের ভুল একটা অ্যাটাক এখনও ইস্টবেঙ্গল করে উঠতে পারেন এই মুহূর্তে ইস্টবেঙ্গল একটা পেনাল্টি পেয়েছে মাদি তালালের সৌজন্যে ইস্টবেঙ্গল এই মুহূর্তে পেনাল্টি পেয়েছে এবং ক্লেটন গিয়ে দাঁড়িয়েছে মারবার জন্য লাস্ট ইয়ার ক্লেটনের যা পারফরমেন্স কিন্তু বল রয়েছে তালালের হাতে না তালালি মারছে পেনাল্টি তালালি মারছে পেনাল্টি দেখা যাক কী হয় হবে
সেই পেছনে খেলা, এত এটাকে উঠলো বলটা নিয়ে সেই পেছনে খেলা। अरे सपोर्टर जा मोर, सपोर्टर जा। দমে পারছে না, ঝন্ডা খালে একটা বল নয়, একটা বল নয়, একটা বল রিসিভ করে অ্যাটাক করে বাড়াতে পারছে না ঝন্ডা। কি করলো এটা? মহেশ জঘন্য, মহেশ আজকে জঘন্য। প্রথমার্ধের খেলা তো শেষ, 2-1 গোলে ইস্টবেঙ্গল পিছিয়ে রয়েছে, বাট খেলা দেখে এতটুকুও ভালো লাগছে না, ঠিক আছে? কোথাও কোনো কিছু, কোনো কনস্ট্রাকটিভ কিছু হচ্ছেই না। এখানে পেয়ে গেছি সৌরিস আছে আর অনেক আছে, সবার কাছে আসবো। বড় সৌরিস কেমন লাগলো ফার্স্ট হাফের খেলা, কী ভুল হচ্ছে বলো? ফার্স্ট হাফের খেলা তো আহামরি কিছুই লাগলো না, কারণ সবচেয়ে বড় কথা মনে হচ্ছে সৌরিস যে রাইট ব্যাকে খেলছে ওই জায়গাটা উইক পয়েন্ট হয়ে গেছে, আর হিজাজি যে ব্লান্ডার করলো এটা তো কোনো মানে হয় না। আজকে ইন্টার আর আনোয়ারের কম্বিনেশনটাকে ভেঙে দিয়ে হিজাজিতে খেলানোর মানে ছিল না, মিডফিল্ডে তন্ময়ও খেলতে পারত। তবে ক্লাবকে বুঝতে হবে যে ক্লেটারেরও বয়সটা হচ্ছে, একটা ইজি ড্যাপিং ওখান থেকে মিস করে গেল। নন্দকে তুলতে হবে, নন্দ আর নেই বেঞ্চে, বিষ্ণু জেসিনটিকে আমানসিকের মতো ইয়াংস্টাররা বসে আছে, ওদের চান্স দিতে হবে। এরকম মানে নাম দেখে খেলাতে গেলে কিন্তু কখনো সাফল্য পাবে না। সেকেন্ড হাফে কামব্যাক করবে ইস্ট বেঙ্গল? হ্যাঁ আশা তো রাখছি করবে, এখন দেখা যাক কি হয়, আমরা তো আশা রাখছি কামব্যাক করবে। দুই ভাই কেন পেয়ে গেছি বল, তোদের কিরকম লাগলো সে ফার্স্ট হাফের খেলা? একই কথা ক্লেটনকে যেটা বলার, আবার একটা বয়স হয়েছে মিলে, আমাদের বুঝতে হবে। একটা বয়সের পর রোনাল্ডো মেসিকে আমরা দেখি 70 মিটার পরে নামে, ক্লেটন প্রথম থেকে নামছে পারছে না। সেই জায়গায় আমাদের কাছে ডেভিড আছে, আমাদের কাছে জেসিন আছে, সিএফএল এক সুন্দর খেলছে, মোহামেডানের দুটো গোল করলো আগের মনে আছে। তো ওই জায়গাগুলো কিছুটা খামতি হয়ে যাচ্ছে, টিমের প্রেস করছে না টিম। যাই হোক আশা করছি এখনও টিম কামব্যাক করবে, একটা ভালো রেজাল্টের অপেক্ষায় রয়েছে। যাই হোক চলো, ইস্টবেঙ্গল সমর্থকরা এই আশাতেই থাকে যে ইস্টবেঙ্গল কামব্যাক করবে অলওয়েজ, বাট কোচকেও সেটা বুঝতে হবে। সেকেন্ড হাফে শুরুতেই যদি চেঞ্জ না হয় তাহলে কিন্তু খুব স্ট্রাগল করতে হবে, এটা হচ্ছে গিয়ে বিষয়। শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, এবং যেটা চেঞ্জ হয়েছে সেটা হচ্ছে গিয়ে হেক্টরকে স্টপারে নামিয়েছে, প্রথম বল নান্দার জন্য। কার্ল ম্যাথিউ নন্দাকে দেখো, 1:1 একটা ম্যানকে কাটিয়ে বেরোতে পারছে না নন্দা। ডিকশনও তো সেই বছর
বল কাটা ভিতরে গুড বল গুড বল পুরো ফাঁকা নিয়ে যাচ্ছে দারুণ ফুটবল খেলছে এফসি গোয়া ঘোড়া হেরেরা তো একলাই খেলে যাচ্ছে ম্যান অফ দ্য ম্যাচ ওই আরে চেজে আয় মারি দালাল চেজে আসে না দেখ 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 গোল না হওয়ারই ছিল দাঁড়িয়ে আছে ডিফেন্স ডিফেন্স পুরো দাঁড়িয়ে গেছে পুরো টিমটা দাঁড়িয়ে গেছে হ্যাট্রিক করে দিল বোড়ায়ের Let's go!